আপনি দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বেরিয়ে আসলো আজকের বাছাই করা তাজা ছয়টি বড় খবর। প্রতিটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে এক লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই বড় খবর, দুয়ারে সহকারে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দিন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুয়ারে সহকারে দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন দুয়ারে সহকারে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, নতুন বছর থেকেই শুরু হবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন? দুই দিনাজপুরে 38টি প্রকল্পের শিলান্যাস, উত্তর দিনাজপুরে 15টি প্রকল্পের শিলান্যাস, দক্ষিণ দিনাজপুরে 23টি প্রকল্পের শিলান্যাস, রাস্তা সেতু নির্মাণে খরচ হবে কয়েক কোটি টাকা। গতবার দুয়ারে সরকার প্রকল্পে 3 কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন। দুয়ারে সরকারে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত, আবার 20 জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার। এছাড়াও আরো দুই প্রকল্প যথাক্রমে মৎস্যজীবী কার্ড এবং আর্টিসান কার্ড চালু হচ্ছে। মমতা বিধায়কদের বলেছেন সাধারণ মানুষের পাশে থাকতে। পরবর্তী খবর, রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, সুবিধা হবে মহিলাদের। রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার ফলে একদিকে যেমন গৃহস্থের প্রাথমিক সুবিধা হতে পারে, আবার অন্যদিকে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সাধারণ মানুষের ওপরে বাড়তে পারে নতুন আর্থিক বোঝা। রান্নার গ্যাসের ওজন কম করার ব্যাপারে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। এমনিতেই রান্নার গ্যাসের সিলিন্ডারে ওজন অনেকটাই বেশি, আর তা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা ভীষণই সমস্যার, বিশেষ করে মহিলাদের পক্ষে সিলিন্ডার বহন করা যথেষ্ট কষ্টসাধ্য। কিন্তু সিলিন্ডারের ওজন কম হলে তা সাধারণ মানুষের পক্ষে অনেকটাই সুবিধার হবে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী একটি প্রশ্নের জবাবে জানিয়েছেন, আমরা চাই না যে মা বোনেদের সিলিন্ডারে ভারী ওজন তুলতে হোক, আর তাই সিলিন্ডারের ওজন কম করা নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রী আরও জানিয়েছেন, আমরা মাঝামাঝি একটি রাস্তা বার করব, তা সে 14.2 কেজি ওজনকে কম করে 5 কেজি করা হোক বা অন্য কোনো উপায়ে। পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, উত্তরবঙ্গে শুরু শীতের আমেজ, তার সাথে বইবে উত্তরে হাওয়া, সপ্তাহের শেষে শীতের আমেজ, 3 দিনে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে, দক্ষিণবঙ্গে কমবে রাতের তাপমাত্রা, বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গে শুরু শীতের আমেজ, তার সাথে বইবে উত্তর হাওয়া। কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, বেলা বাড়লে পরিষ্কার থাকবে আকাশ, রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরই থাকবে, তবে আগামী কয়েক দিনে কমবে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে, কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ এবং পরে পরিষ্কার হবে আকাশ, নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপ বাংলাদেশ উপকূলে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে, আগামী 3 দিনে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, শুক্রবার এরপর স্বাভাবিক, এর নিচে নামবে কলকাতার তাপমাত্রা। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সপ্তাহের শেষে, পূবালী হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তর হাওয়ার দাপট, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও, আগামী কয়েকদিন তাপমাত্রা তারতম্যে জলীয় বাষ্প থাকায় কুয়াশা হতে পারে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি হবে। আজ নতুন করে আবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, এর প্রভাবে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। পরবর্তী বড় খবর, ওমিক্রনের তৃতীয় ঢেউ ফেব্রুয়ারিতে, সংক্রমণের শিখরে পৌঁছবে দেশ, আশঙ্কা বিশেষজ্ঞদের। আতঙ্কের নতুন নাম ওমিক্রন। কোভিডের পরপর দুটি ঢেউয়ের ধাক্কা সামলে ঠিক যখন সারা দেশে কোভিডের গ্রাফ নিম্নমুখী হচ্ছিল, তখনই নতুন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই স্ট্রেন ততটা বিপজ্জনক নয়, তবে সংক্রমণের হার যে অত্যন্ত বেশি তাতে কোনো সন্দেহ নেই তাদের। এই পরিস্থিতিতে কানপুর আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়াল আগাম সতর্কবার্তা, 2022 সালের ফেব্রুয়ারিতেই কোভিড সংক্রমণ ফের শিখর ছবে, ওমিক্রন ছড়াবে হু হু করে, দৈনিক আক্রান্তের সংখ্যা 1 থেকে 1.5 লক্ষ পর্যন্ত হতে পারে। বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, ভারতেও যেমন লাফিয়ে লাফিয়ে খোঁজ মিলছে নতুন রোগীর, তাতে দেশে ফের করোনা নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাই প্রকট হচ্ছে। চলতি বছরে মাঝামাঝি সময়ে করোনা দ্বিতীয় ঢেউয়ের দাপটে টাল মাটাল পরিস্থিতি হয়েছিল দেশে, বহু মানুষ মারাও গিয়েছেন মারণ ভাইরাসের কামড়ে। দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল, এবার কি তাহলে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে দেশে, তাতে কতটা ক্ষতি হবে? এবার কোভিডের অতি শক্তিশালী স্প্রেড ওমিক্রন ইতিমধ্যেই হানা দিয়েছে দেশের একাধিক রাজ্যে, তাহলে কি লকডাউনের পথেই ফের হাঁটতে হবে? কানপুরে বিজ্ঞানী আগরওয়ালের আন্দাজ তেমনটাই। দীর্ঘদিন মহামারী নিয়ে গবেষণা করেছেন তিনি, তার আন্দাজ করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পাবে না দেশ, তবে এর প্রভাব দ্বিতীয় ঢেউয়ের মতো
হবে না বলেই মনে করছেন তিনি। কিন্তু সংক্রমণ ছড়াবে দ্রুত। যদিও মনীন্দ্র আগরওয়াল বলেছেন আতঙ্ক বা উদ্বেগ নয়, সতর্কতাই সবচেয়ে জরুরি। মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার চালিয়ে যেতে হবে, সেই সঙ্গে টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আইআইটি কানপুরের ওই অধ্যাপকের কথায় ওমিক্রনে আক্রান্ত হলেও মারাত্মক কোনো উপসর্গ দেখা যাবে না, শরীরে বড় প্রভাবও ফেলতে পারবে না, তবে অন্যকে সংক্রমণ করার ঝুঁকি বেশি। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে কেন্দ্র কি পদক্ষেপ করে তার উপরেই অনেক কিছু নির্ভর করছে। বিধি মানার ব্যাপারে কোনো ঢিলেমি দেওয়া যাবে না, এমনটাই মনে করছেন তিনি। পরবর্তী খবর, নিজেদের বদলান, না হলে আপনাদের পাল্টে ফেলা হবে। মোদীর কড়া বার্তা দলের সাংসদদের। সামনে উত্তরপ্রদেশ পাঞ্জাবে নির্বাচন, তার আগে দলের নেতাদের ভাবমূর্তি উদ্ধারের ব্যাপারে সতর্ক করলেন নরেন্দ্র মোদী। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেখানে সংসদের অধিবেশনে সাংসদদের আরও নিয়মিত উপস্থিত থাকার কথা বলে তার সতর্কবার্তা, আপনারা যদি নিজেদের না বদলান তাহলে সময়ের সঙ্গে আপনাদেরও পাল্টে ফেলা হবে। একই সঙ্গে তিনি বলেছেন সংসদের অধিবেশনে আরও নিয়মিত উপস্থিত থাকতে হবে। আপনারা কেউই বাচ্চা নন, তাই ক্রমাগত এক কথা বলতে আমারও ভালো লাগে না। সংসদের শীতকালীন অধিবেশন সবে শুরু হয়েছে। সংসদ শুরু হতেই নানা বিষয় নিয়ে উত্তাল দুই কক্ষ। তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হলেও খুব কমেনি। 12 জন সদস্যকে সাসপেন্ড করা, নাগাল্যান্ড সেনার গুলি চালানোর মতো ঘটনা নিয়ে প্রতিদিনই সংসদ সরগরম হচ্ছে। এরই মধ্যে মোদীর এই সতর্কবাণী। বড় স্বস্তি মধ্যবিত্তের, এলপিজির খরচ কমবে 300 টাকা। চাপে পড়ে পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র, এবার কি এলপিজির পালা? সূত্রের খবর, আবারও এলপিজি সিলিন্ডারে ভর্তুকি মিলতে চলেছে বেশি পরিমাণে। তবে এই ভর্তুকি পেতে আপনাকে আবেদন করতে হবে। জানা যাচ্ছে সিলিন্ডার প্রতি 300 টাকা সাশ্রয় করার সুযোগ পাওয়া যাবে। বর্তমানে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় 1000 টাকায় পৌঁছেছে। এর ফলে মধ্যবিত্তের হেসেলে আগুন ধরেছে বিগত কয়েক মাস ধরেই। সিলিন্ডার কিনতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে যদি 300 টাকা ভর্তুকি পাওয়া যায় তবে সোনার সোহাগা। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই বেশি পরিমাণে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগে যে ভর্তুকি পাওয়া যেত সেই পরিমাণই বাড়ানো হয়েছে। একটা সময় ছিল যখন এলপিজি সিলিন্ডারে মোটা টাকা ভর্তুকি ঢুকত লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু ধীরে ধীরে সেই ভর্তুকির টাকা কমতে শুরু করে। অভিযোগ, এখন অনেকের ব্যাংক অ্যাকাউন্টে 30 থেকে 50 টাকা পর্যন্ত ভর্তুকির টাকা ঢুকছে। বিরোধীদের চাপে এবার সেটাই পুরনো অবস্থায় নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভর্তুকির পরিমাণ আবার আগের মতোই হবে। উজ্জ্বলা স্কিমের আওতায় এলপিজি সিলিন্ডার পান তারাই বেশি লাভবান হবেন। উজ্জ্বলা স্কিমে 174.86 টাকা ভর্তুকি পাওয়া যেত, এবার সেটা বাড়িয়ে 312.48 টাকা করা হবে। এছাড়াও সাধারণ স্কিমে যে ব্যক্তিরা আগে 153.86 টাকা পেত তারা এখন ভর্তুকি পাবেন 291.48 টাকা। তবে প্রশ্ন, কিভাবে পেতে পারেন এই ভর্তুকি? ভর্তুকি পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তুকির অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। ইন্ডিয়ান অয়েলের এলপিজি সিলিন্ডার যারা ব্যবহার করে থাকেন তারা এই বিষয়ে আরও তথ্য জানতে হলে cx.indianoil.in ওয়েবসাইটে যোগাযোগ করুন। এছাড়াও ভারত গ্যাস সংস্থার গ্রাহকেরা eBharatGas.com-এও ভিজিট করতে পারেন। আবার হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকরা https://myhpgas.in এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। এছাড়া কোনো ব্যক্তি সমস্ত তথ্য নিয়ে নির্দিষ্ট ব্যাংক থেকেও এই লিঙ্কে করতে পারেন। তবে কোনো ব্যক্তি যদি এলপিজি ভর্তুকি না পান তবে তিনি 1800-2333-555 এই টোল ফ্রি নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।